আসসালামু আলাইকুম দর্শক, প্রতিদিনের মতো আমি আজকেও আবার আপনাদের সামনে হাজির হলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি চাল কুমড়োর মুরব্বা। আমরা যে কোনো ডেজার্ট বানাতে গেলে কিন্তু চাল কুমড়োর মুরব্বা দরকার হয়, আর সেই মুরব্বা যদি আমরা ঘরে নিজেরাই করে নিতে পারি তাহলে কিন্তু অনেক ভালো হয়। আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, তাহলে আপনারাও ঠিক বাজারে যেরকম শক্ত মুরব্বাগুলো কিনতে পাওয়া যায় ঠিক এরকম করেই একটা মুরব্বা গড়ে সহজে বানিয়ে নিতে পারবেন। আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিতে একটি ক্লিক করুন যেন পরবর্তী রেসিপিগুলো দেওয়ার সাথে সাথেই পেয়ে যান। চাল কুমড়োর মুরব্বা বানানোর জন্য আমাদের প্রথমে লাগবে এইরকম পাকা চাল কুমড়ো। এরকমভাবে পাকা হতে হবে যে চাল কুমড়াগুলো পেকে এরকম সাদা সাদা গায়ে এরকম সাদার মতো পড়বে, তখন আমরা বুঝতে পারবো যে চাল কুমড়ার মুরব্বা বানানোর জন্য এটাই মানে পারফেক্ট। আর যে চাল কুমড়াগুলো পাকেনি ওইগুলো দিয়ে কিন্তু মুরব্বা ভালো হবে না। চাল কুমড়া আমি এখান থেকে ছিলে নিয়েছি প্রায় অর্ধেকটার মতো, আর খোসাটাকে কিন্তু আমি খুব ভালো করে ফিলার দিয়ে তুলে ফেলে দিয়েছি। এভাবে সমান করে সুন্দরভাবে ফেলে নিতে হবে, আর এই যে এই অংশটা এটাতেও যেন নরম কোনো অংশ না থাকে এভাবে করে ভালোভাবে ফেলে দিতে হবে। এই কাজটা কিন্তু খুব ভালোভাবে করতে হবে। এখন আমি একটা একটা টুকরো নিয়ে একটা কাঁটা চামচের সাহায্যে ভালো করে কেচে নিব। আর অবশ্যই চাল কুমড়ার মুরব্বা বানাতে গেলে কিন্তু অনেক ধৈর্য আর সময়ের দরকার। একটু ধৈর্য আর সময় নিয়ে কাজটা করতে পারলে কিন্তু খুব ভালোভাবে গড়ে একটা মজাদার চাল কুমড়োর মুরব্বা বানানো যায়। এই যে এভাবে করে কাঁটা চামচ দিয়ে ভালো করে কেচে নিতে হবে। আর সত্যি এটা কিন্তু অনেক ধৈর্যের ব্যাপার, একটু ধৈর্য নিয়ে এই কাজটা করতে হয়, কিন্তু এমন সাবধানে দিতে হবে যেন আঙ্গুলে আবার কাঁটা চামচের না লাগে। এই যে এভাবে করে এই পুরাটা চাল কুমড়াই আমি কাঁটা চামচ দিয়ে কেচে নিব। এই যে এই পিসটা কিন্তু কেচে নেওয়া হয়ে গেছে। এবার এই দিকটাও আমি এভাবে ভালো করে কেচে নিব। দুই পিঠে কিন্তু ভালো করে কেচে নিতে হবে, না হলে কিন্তু হবে না। কেচে নেওয়ার পর দেখুন এটা কিন্তু একদম সফট হয়ে গেছে। এই যে ছিপে দিলে কিন্তু অনেক পানি বেরিয়ে আসছে। আপনারা চাইলে আগের থেকে একটু কেটে নিতে পারেন, কিন্তু এভাবে বড় করে কেচে নেওয়ার সুবিধা তাই আমি বড় রেখে কেচে নিচ্ছি। এভাবে করে সবগুলা কেচে নিচ্ছি, সবগুলো চাল কুমড়ার টুকরো আমার কেচে নেওয়া হয়ে গেছে। এই যে দেখুন আমার কিন্তু অনেক সময় লেগেছে। এই যে এভাবে চিপে চেপে চাল কুমড়ো থেকে পানিটাকে ফেলে দিব। সবগুলো চাল কুমড়ো আমি চিপে চেপে পানিটা ফেলে দিচ্ছি। পানিটা ফেলে দেওয়ার পর আমি একটা বড় একটা বোল নিয়েছি, আর এখানে পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি। চাল কুমড়াকে আমরা ডুবো পানিতে ভিজিয়ে রাখব। আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ চুন দিয়ে দিয়েছি। পানির সাথে যে চুন খাই সে চুন ভালো করে হাত দিয়ে আমি একটু মিশিয়ে নিচ্ছি যেন দানা দানা না থাকে। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন একটা একটা করে চাল কুমড়োর টুকরোগুলা এই চুন গুলানো পানিতে দিয়ে দিচ্ছি। এভাবে সবগুলা দিয়ে দেওয়ার পর আমি এটাকে 7 থেকে 8 ঘন্টা এভাবে এই ডুবো পানিতেই
ভিজিয়ে রাখবো। এতে করে শালকমটার মুরব্বাটা অনেক ভালো হবে, শক্ত হবে। আর এটা কিন্তু এতক্ষণ ভিজিয়ে রাখার পরে বুঝতে পারবেন যে কতটা নরম এই শালকমরা, কতটা শক্ত হয়ে গেছে। ফিরে আসছি আমি 8 ঘন্টা পর। আর ওই যে দেখুন শালকমটা থেকে কতটা পানি বের হয়েছে, এ পানিটাকে আমি ফেলে দিচ্ছি। আর পানিটা দেখুন আমি কিভাবে দিয়েছি, চাল কুমড়াগুলো কিন্তু পানি নিচ্ছে, যেন পরে তাকে এইভাবে পানি দিতে হবে। 8 ঘন্টা পর ফিরে আসলাম, চাল কুমড়াগুলো দেখুন কতটা শক্ত হয়ে গেছে। এই কাজটা কিন্তু হয়েছে চুনের পানিতে যে আমরা তখন ভিজিয়ে রেখেছি তার জন্যে। এটা কিন্তু কম সময় ভিজিয়ে রাখলে হবে না, কমপক্ষে 7 থেকে 8 ঘন্টা সময় নিয়ে ভিজিয়ে রাখতে হবে। এবার এই পানি থেকে এই কুমড়োগুলোকে আমি ভালো করে পানি দিয়ে ধুয়ে নেব। এই যে আমি কিন্তু 5 থেকে 6 বার পরিষ্কার পানি নিয়ে বারবার ভালো করে এই চাল কুমড়োগুলো ধুয়ে নিয়েছি। দেখুন কতটা পরিষ্কার পানি বের হয়েছে। এখন আমি আবারও সবগুলা চাল কুমড়া এই পরিষ্কার পানিতে আবারও দিয়ে দিলাম। দিয়ে আবারও 5 মিনিটের মতো ভিজিয়ে এভাবে আঙুল দিয়ে একটু ঘষে ঘষে ভিজিয়ে নিব। আর এভাবে করে 5 মিনিট পর আমি এই চাল কুমড়াগুলো তুলে নিলাম। এই যে দেখুন কতটা পরিষ্কার পানি বের হয়েছে, মানে চুনের কোনো আর কোনো গন্ধ বা চুনের কোনো পানি থাকবে না। সবগুলো চাল কুমড়া আমি ভালো করে কিন্তু চিপে তুলে নিয়েছি, যতটুক সম্ভব পানিটা আমি ফেলে দিয়েছি। এবার একটা বড় কড়াইতে চাল কুমড়োর টুকরোগুলো এভাবে বিছিয়ে দিলাম। দিয়ে এখন পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি, যেন চাল কুমড়োর টুকরোগুলো সব পানির নিচে থাকে। এখন চুলাটা জ্বালিয়ে দিয়ে আমি এগুলাকে সেদ্ধ করে নিব। আমি কিন্তু পুরোপুরিভাবে সেদ্ধ করব না, আধ সিদ্ধর মতো করে নিব। যে একটা কাঁটা চামচ দিয়ে এভাবে উল্টে পাল্টে নিচ্ছি, কিছুক্ষণ পর পর 1-2 বার এভাবে উল্টে দিতে হবে, ওপর নিচ করে দিতে হবে। একটা চাকু দিয়ে দেখে দিলাম, মানে দেখে নিলাম কতটুকু সেদ্ধ হয়েছে, আরও কিছুটা সেদ্ধ হবে। আরও কিছুক্ষণ পর ফিরে আসলাম, এই যে চাকুটা কিন্তু যতটুকু আমার সেদ্ধ হওয়ার হয়ে গেছে। এবার আমি এগুলাকে চুলাটা বন্ধ করে দিয়ে একটা একটা করে পানি থেকে তুলে আমি আরেকটা কড়াইয়ে, যে কড়াইতে বড় একটা পাত্রে বা যে কোনো কড়াইয়ে আমি এটা মুরব্বাটা বানাবো, এই পাত্রে আমি নিয়ে নিলাম। সম্পূর্ণ চাল কুমড়াগুলো আমি নিয়ে নিয়েছি। এবার আমি মাঝখান থেকে এভাবে চাকু দিয়ে 2 ভাগ করে নিচ্ছি। এখন আমি 4-5টা এলাচ দিয়ে দিলাম, আর দিয়ে দিব চিনি। চাল কুমড়াগুলো কিন্তু এখন অনেক গরম, কারণ আমি গরম গরম কিন্তু তুলে নিয়েছি। এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি, মানে মেজারমেন্ট কাপে আমি এখানে প্রায় 7 কাপ আরও 1/2 কাপ চিনি দিয়ে দিলাম। চিনির পরিমাণটা কিন্তু অনেক বেশি হবে, আর কেজির মাপে বললে এখানে আমি 1.5 কেজি থেকেও আরও বেশি চিনি ব্যবহার করেছি। আর এভাবে করে আমি 10 থেকে 15 মিনিট রেখে দিয়েছিলাম। এবার দেখুন চিনিগুলো গলে কিন্তু পানি বের হয়েছে। আর এই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে। এবার চুলায় আমি বসিয়ে দিলাম, চুলাটাকে আমি মিডিয়ামে রেখেছি। রেখে এভাবে একটু পর পর একটু নাড়াচাড়া করে এভাবে রান্না করে নিব। আমি কিন্তু আগেই বলেছি যে চাল কুমড়োর মুরব্বা বানাতে গেলে কিন্তু একটু ধৈর্য আর সময়ের ব্যাপার, একটু কষ্টেরও ব্যাপার।
আর যারা একা হাতে আমার মতো একা হাতে করেন তাদের তো কষ্টের কোনো শেষই নাই, যারা গড়ে দুই থেকে তিনজন থাকে তারা কিন্তু হাতে হাতে করে নিতে পারে। কিছুক্ষণ পর জাল করতে করতে এই যে দেখুন চিনির পানিটা কিন্তু কমে আসতেছে। আমি এভাবে সবগুলা একটু মাঝখান থেকে সাইড আর সাইড থেকে মাঝখানে করে দিচ্ছি। এটা কিন্তু ভালো করে হয়ে যাচ্ছে। এখন শিরাটা আমরা দেখব যে কতটুক হয়েছে। শিরাটা কিন্তু এখনো ঘন হয়নি, মানে আমাদের চাল কুমড়োর মুরব্বাটাও কিন্তু এখনো হয়নি। এই মুরব্বাটা বানাতে কিন্তু প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে। আমি কিন্তু একটু একটু দেখিয়ে নিচ্ছি, মানে কখন কতটুক হয়েছে এভাবেই দেখিয়ে দিচ্ছি, আপনাদের একটু বুঝে নিতে হবে। আমি আবারও একটু উল্টে পাল্টে নিচ্ছি। কিছুক্ষণ পর আবার এই যে দেখুন চিনি শিরাটা কিন্তু এইভাবে এক তার আটালো একটা তারের মতো হয়ে আসছে, মানে আমাদের চাল কুমড়োর মুরব্বা হয়ে গেছে। এবার চুলাটাকে আমি বন্ধ করে দিচ্ছি। দিয়ে এবার এই একটা ডিশের উপর আমি এরকম একটা ছাঁকনির মতো দিয়ে নিয়েছি, নিয়ে আমি একটা একটা করে চাল কুমড়োর টুকরো এটার উপর তুলে নিচ্ছি, যেন যে এই শিরাটা থাকবে শিরাটা যেন নিচ থেকে পড়ে যেতে পারে। এই যে এভাবে করে সবগুলা তুলে নিয়েছি, সবগুলা তুলে নেওয়া হয়ে গেছে। এভাবে কিন্তু আমি রেখে দিব 10 থেকে 12 ঘন্টা। আর অবশ্যই কিন্তু 10 থেকে 12 ঘন্টা এভাবে রাখতে হবে, তাহলে কিন্তু একদম শক্ত একটা মুরব্বা হবে। কালো কালো যে উপরে দেখা যাচ্ছে এগুলো কিন্তু এলাচের বিচি। এই তো হয়ে গেল মুরব্বা। আমি 12 ঘন্টা পর মুরব্বাগুলাকে একটা প্লেটে তুলে নিয়েছি। এই যে দেখুন এটা কিন্তু অনেক শক্ত, বাজার থেকে কিনে আনা যে মুরব্বাগুলো ঠিক এরকমই হয়েছে। আশা করব আজকের এই ঝাল কুমড়োর মুরব্বা রেসিপিটা আপনাদের সবার কিছু না কিছু উপকারে আসবে। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।